আপনি আমি কত পাপ করেছি, আমি আমার দায়িত্বে কত অবহেলা করেছি, আমি পুরুষ হিসাবে আমার কত দায়িত্ব ছিল, আমি নারী হিসাবে আমার কত দায়িত্ব ছিল, আমি মুরব্বী হিসাবে আমার কত দায়িত্ব ছিল, আমার টগবগে রক্ত, আমার যৌবনকাল ছিল, এই যৌবনকাল আমি কোন পথে অতিবাহিত করেছি, আমার সব হিসাব পাই টু পাই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে যে নিবেন, ওই জায়গায় দেওয়ার জন্য আমি কতটুকু প্রস্তুত রয়েছি। আপনি সরিষার তেল নেবেন, আপনি নিয়ে গেছেন কেরোসিনের পাত্র, আরে কেরোসিনের পাত্রে সরিষার খাঁটি সরিষার তেল নিলেও তো ওই কেরোসিন কেরোসিন গন্ধ হবে, তরকারিও খাওয়া যাবে না, খাবার খাওয়া যাবে না। তো আপনি যে পাত্র হতে পারলেন না, আপনি যে বলছেন আমি আরো 50 বছর বাঁচবো, আমি যখন বুড়ো হব তখন সলাত আদায় করব, কিন্তু সেই সময় কি আপনার দাদার হয়েছে, আপনার চাচার হয়েছে, আপনার প্রতিবেশীর হয়েছে? আপনার প্রতিবেশীর দিকে লক্ষ্য করুন, কবরবাসীর দিকে লক্ষ্য করুন, কবরবাসীর মধ্যে কত মানুষ রয়েছে, কত মানুষ রয়েছে যারা সময় আসার সাথে সাথে ডাক দেওয়া হয়েছে তারা চলে গেছে, এই পৃথিবীতে আর বাঁচার সুযোগ তাদের ছিল না। এই পৃথিবীর কত মানুষ নাফরমান, নাফরমানদের খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, চিন্তায় শান্তি নেই, পরিবারে শান্তি নেই, সন্তান সন্ততি মানুষ হয় না। কারণ কি? হারামের উপরে বিচরণ, হারামের উপরে বিচরণ, হারাম ভক্ষণ করে, হারাম উপার্জন করে, হারাম খায়, হারাম পথে চলে, হারাম পদ্ধতি অবলম্বন করে, হারাম নেতার পেছনে চলে, হারাম মানুষের সাথে চলে, হারাম খায়, হারাম ছাড়ে, হারাম খরচ করে, সবই হারাম। এজন্যই তার সার্বিক জীবনে অশান্তি আর অশান্তি। সাবধান হতে হবে, আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার দায়িত্ব যতটুকু আল্লাহ দিয়েছেন, যতটুকু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ততটুকু পালন করতে যেন কখনো দ্বিধাগ্রস্ত না হই, কখনো যেন কার্পণ্য না করি, নতুবা এই সম্পদ, এই মাল, এই সন্ততি আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আমার ইহকালীন জীবনের অশান্তি পরকালীন জীবনে, পরকালীন জীবনে এটাই হবে আমার জাহান্নামে যাওয়ার কারণ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন আমরা এরকম বসি, এই বসার ফজিলত সম্পর্কে তিনি বলছেন যে এরকম বসলে যখন বক্তা শ্রোতা পরস্পরে আলোচনা চলে, তখন সেই আলোচনার মধ্যে, আলোচনার পরে আসমানের ফেরেশতারা আহ্বান করতে থাকে, নাদাহুম মুনাদিম মিনাস সামা কুমু মাগফুরাল লাকুম, সব শেষে এই বাক্য, আরে তোমরা সকলে চলে যাও, উঠে যাও, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই না? অবশ্যই চাই। এই জীবনে গোনাহ করতে করতে যদি আমরা দেখতে পেতাম আমাদের গোনার ঝুলি, যদি আমরা দেখতে পেতাম আমরা কত পাপ করেছি, তাহলে নিঃসন্দেহে এই পাপ আমার আপনার সামনে পাহাড় সমতুল্য হয়ে যেত হয়তোবা। জানায় অজানায়, জেনে বুঝে, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা যেই পরিমাণ পাপ করছি, এই সব পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যে আপনার আমার সব হাজির করবেন, সেদিন কিন্তু আমি আপনি রক্ষা রেহাই পাব না। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ। এই যে আল্লাহর বাণী, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার মিজানের পাল্লায় নেকি ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে শান্তিপূর্ণ সন্তুষ্টিপূর্ণ জীবন যাপন করবে, পরকালে জান্নাতে থাকবে। তো এই পরিবেশটা নিঃসন্দেহে জান্নাতি পরিবেশ। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সব শেষে ওই ফেরেশতারা আহ্বান করতে থাকে, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আরে তোমাদের জীবনের যত পাপ ছিল, যত পাপরাশি ছিল, যত পাপ তোমরা করেছিলে, তোমাদের ওই পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হলো। আমরা যারা মাহিকের আওয়াজ শুনছি, আমাদের কর্ণকুহরে যাদের এই আওয়াজ প্রবেশ করছে,
তাদের একান্তভাবে বলবো নতুবা পরকালীন জীবনে আপনি কিন্তু আল্লাহর কাছে কৈফিয়তের তলব হবেন। কিছু মানুষ কথা বলার চেষ্টা করেছিল, কিছু মানুষ বসেছিল, তোমার তো সময় ছিল। আপনি আমি মনে করছি এই শীতের রাত এটা কত ঠান্ডা, অথচ কত ঠান্ডা দিয়ে, কত শীত দিয়ে, কত ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দিয়ে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা আই রাব্বি আকালা বাদি বাদান, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আমার রব, হে আমার পালন কর্তা, হে আমার রব, হে আমার পালন কর্তা, হে আমার রব আল্লাহ, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা আই রাব্বি, হে আমার রব, আকালা বাদি বাদান, আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ধরে ধরে খাচ্ছে। ফাআদিনা লাহা বিনাফসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার আদেশ দিলেন। নাফসিন ফি শীতাই ও নাফসিন ফি সাইফি, একটা শীতের সময় আর একটা গরমের সময়। আর এই গরমের সময় প্রচণ্ড গরম অনুভূত হয়, মাঠে টিকতে পারি না, বাড়িতে টিকতে পারি না, সর্বদা গরম আর গরম, প্রচণ্ড তাপদাহ, মনে হয় শরীর ঝলসে যাবে, ছায়ার নিচের ওই ছায়াও ভালো লাগে না। এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস নেওয়ার কারণে, নিঃশ্বাস ফেলে তাই। আরেকটা শীতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলছেন, শোনো জাহান্নাম নিঃশ্বাস ফেলে তাই এত প্রচণ্ড ঠান্ডা তোমরা অনুভব করো। আপনি আমি মনে করছি ঠান্ডা, এর চেয়েও বড় ঠান্ডা দিয়ে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। সেই আযাব কি সইতে পারবো? নিঃসন্দেহে পারবো না। আল্লাহ আমাদেরকে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সকলে পাঠ করছি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত ভাই ও বোন, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আলোচনার বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব। আপনার কতটুকু দায়িত্ব, আমার কতটুকু দায়িত্ব, আপনার পরিবারের কতটুকু দায়িত্ব, কর্তা হিসাবে একজন নারীর কতটুকু দায়িত্ব, একজন যুবকের কতটুকু দায়িত্ব, এই বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ আজকের আলোচনা থেকে আমরা যারা শুনব আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক বাক্যে যদি আমরা বলি আমাদের দায়িত্ব কি এই ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাক্যেই তিনি স্পষ্ট করেছেন সূরা জারিয়ার মধ্যে এই আয়াতগুলো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় প্রত্যেকেরই জানা আছে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াত জানি না এরকম কেউ আছে নাকি, সবাই প্রায় জানে। আপনাকে আমাকে যদি বলা হয় আচ্ছা বলেন তো আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন, সংসার করার জন্যে, টাকা ইনকাম করার জন্যে, বাড়ি গাড়ি বা আরো অন্যান্য ভোগ বিলাস উপভোগ করার জন্যে, সন্তান সন্ততি লালন পালন কারণ করার জন্যে, চাষাবাদ করার জন্যে, নাকি ধান রোপণ করার জন্যে, না কোন কারণে? আমরা তো সবাই এক বাক্যে বলবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্যে, বলবো না সবাই? আচ্ছা ইবাদত করার জন্যে, কিন্তু ইবাদত করছি কি? আমাদের যে জন্যে সৃষ্টি করা হলো সেই সৃষ্টির উদ্দেশ্য আমরা সকলে জানছি, জানার পরেও আমরা কতটুকু মানছি? আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি কি এমন কিছুর পেছনে ছুটছি যার পেছনে শুধু মরিচিকা? আমি কি এমন কোনো দিকে ছুটে চলেছি যা আমার মিথ্যা ছুটে চলা? আমি কি এমন কোনো অলীক বস্তুর দিকে এক কাল্পনিক জগতের মধ্যে রয়েছি যে কাল্পনিক জগৎ শেষ হলেই আমার পরকাল ক্ষতিগ্রস্ত হবে? আমি কি এরকম অবস্থাতে আছি কিনা অন্তরে হাত দিলেই বুঝতে পারা যাবে। সারাদিন আমি বিভিন্ন কর্মকাণ্ড করেছি, ওই রাত দিন শেষে রাতে ঘুমানোর পূর্বে আমি যদি আমার অন্তরকে প্রশ্ন করি, হে অন্তর তুমি বলো দেখি
আজকে কতগুলো ভালো কাজ করেছো, আজকে কতগুলো খারাপ কাজ করেছো, আমি আমার নিজের জন্য যথেষ্ট হব। যদিও মানুষ সেই পরকালীন জীবনে মানুষ আল্লাহর এই সমস্ত বিধানকে অস্বীকার করবে, সাথে সাথে বলবে আল্লাহ আমি তো এত পাপ করিনি, আমার দ্বারা এত অন্যায় হয়নি, আমার দ্বারা এত কিছু সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সব মোহর মারবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমি কত পাপ করেছি, আমি আমার দায়িত্বে কত অবহেলা করেছি, আমি পুরুষ হিসাবে আমার কত দায়িত্ব ছিল, আমি নারী হিসাবে আমার কত দায়িত্ব ছিল, আমি মুরব্বী হিসাবে আমার কত দায়িত্ব ছিল, আমার টগবগে রক্ত, আমার যৌবনকাল ছিল, এই যৌবনকাল আমি কোন পথে অতিবাহিত করেছি, আমার সব হিসাব পাই টু পাই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে যে নিবেন, ওই জায়গায় দেওয়ার জন্য আমি কতটুকু প্রস্তুত রয়েছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে একযোগে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাপ বেটা একসাথে, এই আব্দুল্লাহ উমারের ছেলে আব্দুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করছেন, হাদিস সহিহুল বুখারীর এবং সহিহ মুসলিমের। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলা, আরে সাবধান, হুরুফে তাম্বি ব্যবহার করে সাবধান করছেন, আলা কুল্লুকুম রাইন, হে পৃথিবীবাসী, হে মানব সমাজ, হে যুব সমাজ, হে বৃদ্ধ সমাজ, হে মহিলা সমাজ, হে নারী সমাজ, আলা কুল্লুকুম রাইন, আরে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব সম্পর্কে কি উত্তর দেওয়ার জন্যে, জিজ্ঞাসিত হওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি, আমি কতটুকু প্রস্তুত আছি, আমি কতটুকু প্রস্তুত আছি, এই প্রশ্ন যে আমাকে করা হবে, আমাকে যে প্রশ্ন করা হবে, আমাকে যে প্রশ্ন করা হবে, পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমাকে যে সামনে যেতে দেওয়া হবে না, আমি কতটুকু প্রস্তুত আছি। অথচ আমি গতকাল কি দিয়ে খাবার খেয়েছি, ওই প্রশ্নের উত্তর করলে, ওই প্রশ্ন করলে তো আমার উত্তর নেই, তাহলে আমি কি বিভ্রান্তগ্রস্ত, নাকি আমি কিসের পেছনে আত্মভোলা হয়েছি, আমি কার পেছনে ছুটেছি, আমি সংসারের পেছনে, স্বামীর পেছনে, স্ত্রীর পেছনে, পারস্পরিক কোনভাবে আমি ছুটে চলেছি, কার পেছনে আমার ছুটে চলা ছিল, আমি কিভাবে সময় অতিবাহিত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হুঁশিয়ার সংকেত দিয়েছেন, আরে শোনো, আরে শোনো, ইগতানিম খমসান ক্বাবলা খমসিন, তোমরা পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করবে, গনিমত মনে করবে, আরে তোমরা গনিমত মনে করবে, এখন আছে তখন নেই, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির আমি, ফকির সন্ধ্যা বেলা। কেন এই কথাগুলো কবিরা কেন রচনা করেছেন, ওই গাইবান্দার দিকে যান বা যমুনা নদীর পাড়ে যারা বসবাস করে তাদের দিকে লক্ষ্য করুন, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই তো সকালবেলা উনি দশ বিশ বিঘা জমি বা সম্পত্তির মালিক ছিলেন, এক ভাঙনে, এক নিঃশ্বাসে গ্রাম কি গ্রাম একবারে পানির নিচে ডেপে গেল। আমি আপনি এটা দ্বারা কি বুঝলাম, এটা তো দুনিয়ার খেলা, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির আমি, ফকির সন্ধ্যা বেলা। রাজশাহীতে আমরা বসবাসরত অবস্থায় এমন কিছু মানুষের সংবাদ জেনেছি, তিনি তার বাস্তব জীবনে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানের বিরাট সাম্রাজ্য, কিন্তু চেয়ারম্যানের যে বিরাট সহায় সম্পত্তি এক ভাঙনে ওই যমুনা নদী গ্রাস করে ফেলেছে, এক ভাঙন। তাহলে আপনার আমার জীবনে এত এত দাম্ভিকতা, এত উদ্ভ্রান্ত, এত আল্লাহর বিধানকে বাদ দেওয়া, দুনিয়ার সব কিছু চলে কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি না, দুনিয়ার সব কিছু চলে নবীর সুন্নাত মানতে রাজি না, দুনিয়ার সব ঠিকঠাক চলে যখন সলাতের কথা বলা হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়বো পড়বো পরে পড়বো সলাত, আপনার সময় কি দিবে, আপনার সময় কি হবে, আমার সময় কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আরে তোমরা পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করবে, গনিমত মানে
ওই যুদ্ধ করতে গেছে সাহাবারা, যুদ্ধ বেঁধেছে দুই পক্ষে, এক পক্ষকে আর এক পক্ষ ধাওয়া দিয়েছে, ও যুদ্ধ শুরুই হয়নি, মাল সামানা সব কিছু রেখে পালিয়ে চলে গেছে। এখন ওই যে দল ধাওয়া করেছে ওই দল তাদের মাল সামানা তাদের সম্পদগুলো কুড়িয়ে নিচ্ছে, এটা গনিমত, এখনো যুদ্ধ হয়নি, মারামারি কাটাকাটি এখনো হয়নি। এটা এমনিতেই যে সম্পদ, এটা অল্প পরিশ্রমে, ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক। হে যুবক ভাই, হে যুবক ভাই, আমি আপনাকে বলছি, যুবক ভাই আপনাকে বলছি, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে শাবাবাকা কবলা হারামিক, আরে বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো, এটা গনিমত হিসাবে নাও। এখন আছে কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক কতভাবে ইন্তেকাল করে, পৃথিবী থেকে চলে যায়। এখন বৃদ্ধ যারা আছেন তারা হয়তো বা ভাববেন যে যৌবনকাল তো অতিবাহিত করেছি কিন্তু এইভাবে পারফেক্ট ইউটিলাইজ তো করি নাই, যথাযথ ব্যবহার তো করি নাই। কিন্তু আপনি আপনার সন্তানকে ব্যবহার করান, আপনি আপনার পরিবারকে করান, কারণ আপনি যে দায়িত্বশীল, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ডেকে বলছেন, আলা সাবধান কুল্লুকুম রাইন, আরে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। তোমরা সময়কে মূল্যায়ন করো, তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, এখন যৌবনকাল আছে, আজ আছে কাল নেই। শাবাবাকা কাবলা হারামিক ও গিনাকা কাবলা ফাকরিক, এখন সম্পদ আছে, এখন সম্পদশালী পরে আর নেই। ব্যবসা করছিল বড় ব্যবসা, এমন তো অবস্থায় এমন ধস নেমেছে ব্যবসায়ী, এই ছিল লাখপতি কোটিপতি, আবার কিছুদিন পরে তিনি ফকিরপতি হয়েছেন, পথে বসেছেন, পথে বসেছেন। তবে বান্দা হিসাবে সর্ব অবস্থা আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আল্লাহ নিবেন সেই অবস্থায় আল্লাহর আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে আমরা বাধ্য, শুকরিয়া আদায় করতে আমরা বাধ্য। আল্লাহ যে অবস্থায় রেখেছেন আজকে ওয়াজ শুনতে, ওই কোটিপতিরা গরম ছেড়ে বা ওই উষ্ণ পরিবেশ ছেড়ে সহজে আসবে না। কারা আসবে? যারা ভাববে যে না, আজকের আলোচকদের মুখ থেকে হয়তো বা এমন কোনো কথা শুনতে পারি যেই কথা আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে, যেই কথা আমার জীবনের কোনো পরিবর্তন আনতে পারে, এটা যদি নাও হয় আমরা বসবো, যত কথা শুনবো, যতক্ষণ বসবো ততক্ষণ তো সাওয়াবের মধ্যে থাকবো, জান্নাতি পরিবেশে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। অনেকে চালাক ভেবে নিয়েছেন যে না, এখন তো সময় আছে, এখনও তো কিছু সময় পাবো। আচ্ছা, আপনি যে সময় পাবেন তার গ্যারান্টি পৃথিবীর কোন বিজ্ঞানী দিবে? পৃথিবীর কে আপনাকে আমাকে এই গ্যারান্টি দিবে যে আমি আরো সময় কিছু পাবো? পৃথিবীর কে আপনাকে আমাকে এই সময় দিয়ে এই সময় বের করে দিবে যে না আপনি আরো পাঁচটা দিন বা আরো পাঁচটা বছর, আপনি আরো পঞ্চাশটি বছর সামনে এগোতে পারবেন, আপনি আরো সামনে যেতে পারবেন? পৃথিবীর কে আপনাকে আমাকে এই সার্টিফাই করবে, এই সার্টিফিকেট কে প্রদান করবে? সুতরাং সময় থাকতে সময়ের ওই একটি কথা উর্দুতে আমরা পড়েছি, সুন্দর কথা, আজকা কাম কালপার না ডাল। আরে মুমিন তো সেই, মুমিন তো সেই, মুমিনরা সর্বদা জান্নাতের জন্য পাগল পারা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত, তিনি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের কথা বলছেন, আরে তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে, আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, এই আসমান এবং জমিন যত বড় তোমাদেরকে এত বড় জান্নাত দেওয়া হবে, এত বড় জান্নাত। সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে দুনিয়া এবং দুনিয়ার মতো দশ গুণ বড় জান্নাত দেওয়া হবে। তো আমি আপনি কি ভেবে নিয়েছি যে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর সার্বভৌমত্ব এত ছোট, আল্লাহ যে দিবেন আমাদেরকে, কিন্তু দেওয়ার তো মন মানসিকতা প্রয়োজন। আপনি সরিষার তেল নিবেন, আপনি নিয়ে গেছেন কেরোসিনের পাত্র, আরে কেরোসিনের পাত্রে সরিষার, খাঁটি সরিষার তেল নিলেও তো ওই কেরোসিন কেরোসিন গন্ধ হবে, তরকারিও খাওয়া যাবে না, খাবার খাওয়া যাবে না।
তো আপনি যে পাত্র হতে পারলেন না, আপনি যে বলছেন আমি আরো 50 বছর বাঁচবো, আমি যখন বুড়ো হব তখন সালাত আদায় করব, কিন্তু সেই সময় কি আপনার দাদার হয়েছে, আপনার চাচার হয়েছে, আপনার প্রতিবেশীর হয়েছে? আপনার প্রতিবেশীর দিকে লক্ষ্য করুন, কবরবাসীর দিকে লক্ষ্য করুন, কবরবাসীর মধ্যে কত মানুষ রয়েছে, কত মানুষ রয়েছে যারা সময় আসার সাথে সাথে ডাক দেওয়া হয়েছে তারা চলে গেছে এই পৃথিবীতে, আর বাঁচার সুযোগ তাদের ছিল না। সুতরাং সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কথা বলছেন, আমাকে আপনাকে যে হিসাব দিতে হবে, আমরা আলোচনা করছিলাম আমাদের যে বিষয়বস্তু ছিল, আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা কতটা সচেতন, আমার উপর যে আল্লাহর অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব কি শুধু হুজুরদের, শুধু আলেমদের, আমার কি কিছু দায়িত্ব নেই? সমাজ ধ্বংস হচ্ছে, যুবশ্রেণী নষ্ট হচ্ছে, নেতারা তাদের নেতামি করে যাচ্ছে, তাদের পকেট গরম করছে, তাদের গদি গরম করছে, তাদের কি কোনো দায়িত্ব নেই? তাদের কি কোনো দায়িত্ব নেই? সমাজপতির দায়িত্ব আছে, মেম্বার সাহেবের দায়িত্ব আছে, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব আছে, আলেমের দায়িত্ব আছে, মাদ্রাসার শিক্ষকের দায়িত্ব আছে, স্কুলের শিক্ষকের দায়িত্ব আছে, যিনি শিক্ষিকা তারও দায়িত্ব রয়েছে, সবার তো একটা দায়িত্ব রয়েছে, সবাই সবার জায়গা থেকে আল্লাহর ইবাদত করতে পারে, সবাই সবার জায়গা থেকে আল্লাহর ইবাদত করতে পারে। ওই মক্তবের শিক্ষক যিনি আলিফ বা তা থা ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, উনি নিঃসন্দেহে ওই মক্তবের দায়িত্বশীল। তিনি তার জায়গা থেকে যদি বাচ্চাকে গড়ে দিতে পারেন, ও যতদিন আলিফ বা তা সা উচ্চারণ করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, যতদিন পড়বে, ও পড়বে, ওর ছাত্রদেরকে পড়াবে, ওর ছাত্র ওর ছাত্রদেরকে পড়াবে, এভাবে ধারাবাহিকতা চেইন যতদিন চলবে, কিয়ামত যতদিন সংগঠিত না হবে ততদিন পর্যন্ত তার সওয়াব হতেই থাকবে। আপনি আমি কৃষক মানুষ, আপনি আমি চাষা চাষি, আমি আপনি চাষি, চাষাবাদ করি, আপনি সঠিক নিয়তে চাষাবাদ করুন। আপনার যে দায়িত্ব রয়েছে, আপনি অন্যের জমিতে কামলা দেন, অন্যের জমিতে মজুরি দেন, আপনার যে দায়িত্ব রয়েছে অন্যকে ফাঁকি না দেওয়া, সময় মতো কাজে আসা, সময় মতো কাজ করা, এভাবে আপনি আপনার দায়িত্ব পালন করুন। হ্যাঁ, হতে পারে এই পৃথিবীতে কেউ ধনী কেউ গরিব, এটা যে আল্লাহর সৃষ্টির নিজাম। সবাই যদি ধনী হয় তাহলে কৃষি কাজ কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবার স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আপনি আপনার স্থানে ভালো আছেন, আপনি বারবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাতে আপনার রিজিক বাড়বে, এটাতে আপনার আয়ু বাড়বে, এটাতে আপনার হায়াত বাড়বে, এটাতে আপনার আত্মিক প্রশান্তি বাড়বে ইনশাআল্লাহ। এই পৃথিবীর কত মানুষ নাফরমান, নাফরমানদের খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, চিন্তায় শান্তি নেই, পরিবারে শান্তি নেই, সন্তান সন্ততি মানুষ হয় না। কারণ কি? হারামের উপরে বিচরণ, হারামের উপরে বিচরণ, হারামের উপরে বিচরণ, হারাম ভক্ষণ করে, হারাম উপার্জন করে, হারাম খায়, হারাম পথে চলে, হারাম পদ্ধতি অবলম্বন করে, হারাম নেতার পেছনে চলে, হারাম মানুষের সাথে চলে, হারাম খায়, হারাম ছাড়ে, হারাম খরচ করে, সবই হারাম। এজন্যই তার সার্বিক জীবনে অশান্তি আর অশান্তি। যদিও পৃথিবীর মানুষ এমন হয়েছে, পৃথিবীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা তাকুমুস সাআ, আরে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না। মানুষ এক সময় এমন হবে, এক সময় এমন হবে, এমন হবে মানুষ হালাল হারাম হালাল হারাম কোনো বাছবিচার করবে না, কোনো বাছবিচার করবে না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আরে শোনো, তোমাদের যে ইনকাম মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আরে তুমি তোমার সম্পদ উপার্জন করেছিলে, সম্পদের হিসাব তুমি দাও, সম্পদের হিসাব তুমি দাও, তোমার সম্পদ তুমি কিভাবে ইনকাম করেছিলে, মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আরে তোমার উপার্জন সঠিক থাকলেও তুমি সেটা কিভাবে ব্যয় করেছিলে। অনেকে আছেন ধানের ওসর দেন না, যাকাত দেন না, টাকা দিলে যাকাত, আমার টাকা আমি আবার অন্যকে কেন দেব, এরকম ধারণা মানুষের আছে। গ্রামে খুঁজে দেখবেন কিছু মানুষ পাওয়া যায় যাদের ধারণা এমন, যাদের ধারণা এমন, দান করলে বা দিলে কমে যায়, আপনার ওই সম্পদ পরকালে এমন হবে,
ইহমা, এদিন সেদিন এটা গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তখন বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আরে আজকের দিনে তোমার এই সম্পদ, গচ্ছিত সম্পদ তোমার পেটে শেক দেওয়া হচ্ছে, তোমার পিঠে, তোমার ললাটে, তোমার এই সাইডে শেক দেওয়া হচ্ছে, হাদা মা কানাসতুম, আরে তুমি যা সম্পদ গচ্ছিত করে রেখেছিলে, ফাদুকুল মাল, তুমি তোমার সম্পদ চাকো, এটা তোমার সেই গচ্ছিত সম্পদ। সুতরাং সাবধান হতে হবে, আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার দায়িত্ব যতটুকু আল্লাহ দিয়েছেন, যতটুকু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ততটুকু পালন করতে যেন কখনো দ্বিধাগ্রস্ত না হই, কখনো যেন কার্পণ্য না করি, নতুবা এই সম্পদ, এই মাল, এই সন্ততি আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আমার ইহকালীন জীবনের অশান্তি পরকালীন জীবনে এটাই হবে আমার জাহান্নামে যাওয়ার কারণ। যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সূরা তাহরিম আমরা শুরুতে তেলাওয়াত করেছি, সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত, এই আয়াত আমরা বহু জায়গায় তেলাওয়াত করে থাকি, এই আয়াত বড় মর্মস্পর্শী আয়াত, এই আয়াত বড় হৃদয় বিদারক আয়াত, হৃদয়কে নাড়ানোর মতো আয়াত, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে যে আয়াতটি এসেছে, এই আয়াত আমরা, এই আয়াতের অনুবাদও আমরা সকলেই জানি, কিন্তু জানার সাথে উত্তম জানেওয়ালা, উত্তম শ্রোতা হচ্ছে ক্বালু সামিনা ও আতানা, আরে আমরা শুনলাম আর মানলাম, শুধু শুনলাম, এই কান দিয়ে শুনবো আর ডান কান দিয়ে বের করব, এটার নাম শ্রোতা না, এর নাম মুসলিম না। মুসলিম তো সেই যে জেনে বুঝে সজ্ঞানে আমল করে এবং আল্লাহর জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, এটা হচ্ছে মুসলিম। সে মুসলিম, আরে মুসলিম তো সেই যে মানুষকে কষ্ট দেয় না, মুসলিম তো সেই যে প্রতিবেশীকে কষ্ট দেয় না, মুসলিম তো সেই যে আত্মীয় স্বজনকে কষ্ট দেয় না, মুসলিম তো সেই তার আচরণ দিয়ে কষ্ট দেয় না। হ্যাঁ, যদি কষ্ট দিয়েও ফেলে, ভাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন, বা আমি এই আচরণটা আপনার সাথে ঠিক করি নাই, আমি একটু অন্য মনস্ক ছিলাম, বা আমি, আমার সমস্যা ছিল, বা আমি ওই দিন রাগগ্রস্ত ছিলাম, আমার অন্তরটা ভালো ছিল না, মাথাটা ভালো ছিল না, ব্রেনটা ভালো ছিল না, এই কারণে এই আচরণটা করেছি, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চান? আমরা এমন হয়েছি, শুধুমাত্র আমরা নিজেরাই, সবাই যেন সব স্তরে একেবারে হোম মিনিস্টার, মানে ফুল পাওয়ার আমার, আমার যারা অধস্তন রয়েছে তাদের দিকে লক্ষ্য করি না, তাদের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য করি না, আমি পরিবারের কর্তা, আমার পরিবারের সুবিধা অসুবিধার দিকে দেখি না, আমি পরিবারের স্ত্রী, আমি আমার স্বামীর সুবিধা অসুবিধা দেখি না, আমি পরিবারের সন্তান, আমি আমার পিতামাতার সুবিধা অসুবিধা দেখি না, যখন যেটা চাই সেভাবে চাই, আর দিতে না পারলে আমি রাগ করি, বাড়ি থেকে চলে যাই, এরকম যুবকও এই পৃথিবীতে আমাদের সমাজে অনেক রয়েছে। হে যুবক ভাই, না, আপনাকে আমাকে এই পথ পদ্ধতি অবলম্বন করলে চলবে না, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েতের মধ্যে রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে আয়াত হৃদয়কে নাড়া দেয়, ওই যে সূরা তাহরিমের কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা জেনে শুনে বিশ্বাস স্থাপন করেছো, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি, রাসূলের প্রতি, শেষ দিবসের প্রতি, কিয়ামতের প্রতি, কবরের প্রতি, মিজানের প্রতি, ওই জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, সব এই সমস্ত বিষয়ের উপর ইমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আরে তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিবারকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আরে তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। আমি আপনি ভেবে নিয়েছি, আরে জাহান্নামে যাবো আর আসবো, এটাতে আর কত সময় ব্যয় হবে, আমাদের তো একদিন হলেও আল্লাহ জান্নাতে দেবে, আরে ভাই আপনি কেন এই ধারণা করে বসে থাকলেন, আপনি আমি কেন এই ধারণা করে বসে থাকলাম, আপনি আমি কেন এই ধারণা করলাম, কেন এরকম বিষয় হৃদয়ে বদ্ধমূল করলাম, কেন এরকম কথা বললাম, জাহান্নাম তো বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম তো বড় ভয়ঙ্কর জায়গা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যে হাদিস বর্ণনা করেছেন, আরে ভাই জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা,
তিনি বলছেন অকদ দুকিরালেন আন্নাল হাজার ইউলকা মিন শাফাতি জাহান্নাম, জাহান্নামের কিনারা থেকে একটা পাথর জাহান্নামে ফেলা হলো, ফাতাহবি ফিহা সাবঈন আমা, ওই জাহান্নামের পাথর 70 বছর ওই জাহান্নামে পড়ছে পড়ছে পড়ছে, ওয়ালাম ইউদরিকুল হাকার, কিন্তু জাহান্নামের তলা কোথায় নিচ কোথায় এখনো খুঁজে পায়নি পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আরে তোমাদের দ্বারাই, আরে মানুষকে দ্বারাই, পাথর দ্বারাই এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে, তাহলে ওই জাহান্নামকে কি আমরা ভয় করব না? এই পৃথিবীর মানুষ, আমাদের হৃদয় কেন তো পাষাণ হলো, আমরা কেন এত পরকাল থেকে গাফেল হলাম, এত সময় সম্পদের দিকে আমরা কেন এগিয়ে চললাম? আমরা তো সেই জাতি, এই জাতির হতাশা, এই জাতির হতাশা, তাদের হতাশাগ্রস্ততা আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা তাকাসুরের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে কেন আমরা এই জাতিতে পরিণত হলাম? আমরা কি সেই কবরে যাওয়ার পরে কি আমাদের উপলব্ধি হবে? কিন্তু সেদিন তো আর সুযোগ থাকবে না, সেদিন তো আর সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলছেন আমাদের কথা, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। আল্লাহ আদম সন্তানের এই ব্যাপারটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে এই আয়াতগুলো আমরা বারবার পড়ি, কিন্তু কিছু মানুষের হৃদয় গলে, আরে মুমিন তো সেই, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتُهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন তো সেই যে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হবে তারা ভীত সন্ত্রস্ত হবে, মুমিন তো সেই যখন আল্লাহর কথা বলা হবে ইদা দুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে উঠবে, এটা জাহান্নামের কথা, ওখান থেকে পরিত্রাণ পেতে হবে, এ জাহান্নামে আমাদের যাওয়া যাবে না, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, আমরা এত কেন পাষাণ হলাম? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরে প্রাচুর্যের প্রতিযোগিতা, ধনসম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে আল্লাহর ইবাদত থেকে, জান্নাত থেকে, জাহান্নামের ভয় থেকে, সামগ্রিক বিষয় থেকে তোমরা গাফেল হয়ে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত না হও। কবরে যখন যাচ্ছি আমার তো সব বন্ধ, সবই বন্ধ, সবই বন্ধ, আমি ব্যক্তিগত জীবনে কয়টা সন্তান রেখে গেলাম, কয়টা সাদাকায় জারিয়া রেখে গেলাম, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ ইয়াদউলা, এই তো তিনটা জিনিস। আরে আদম সন্তান চলে যাই কবরে যাই, তার ইয়াতবিউল মাইয়্যে মাইয়্যাতা সালাস, তার অনুগামী হয়, মানুষ মারা যায় তার অনুগামী তার পেছনে পেছনে যায়, তিনটা জিনিস, তার মাল যায়, তার সম্পদ যায়, তার আত্মীয় স্বজন যায়, তার আমল যায়, ইয়ারজু ইসনান ওয়াবকা ওয়াহিদ, আরে দুইটা চলে যায় আর একটা বাকি থাকে, ইয়াবকা আমালু, তার আমলটা বাকি থাকে, আমি আমার বাস্তব জীবনে কতটুকু আমল করলাম, আমি কি আমার সন্তানকে সুশিক্ষা দিতে পেরেছি, আমি আমার সন্তানকে কতটুকু সুশিক্ষা দিতে পারলাম, আমি সাদাকায়ে জারিয়ার কোনো কাজে কি অংশগ্রহণ করতে পেরেছি, আমি সাদাকায়ে জারিয়ার কোনো কাজে কি অংশগ্রহণ করতে পেরেছি। আজকে মসজিদের ব্যাপারে মাহফিল হচ্ছে, মসজিদটা দেখলাম আলহামদুলিল্লাহ একেবারে এমন অবস্থাতে আছে যে অবস্থা করুণ অবস্থা, করুণ অবস্থা, কিন্তু আমরা কি একটু সহযোগিতা করতে পারি না? আমরা কি এই ধারণা করতে পারি না, এই মসজিদ আবাদ করলে, এই জায়গাটা গড়ে দিলে, এই এই মসজিদের মধ্যে যত মানুষ ছলাত আদায় করবে একটা সওয়াব আমার আমলনামায় চলে যাবে, এটা কি আমরা ধারণা করতে পারি না? পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি বাড়িতে অট্টালিকার উপরে ঘুমাচ্ছি কিন্তু আমার বাড়ি তো পরিপাটি, আমার বাড়ি তো সাদওয়ালা, আমার বাড়ি তো সুন্দর আছে, কিন্তু ওই যে আল্লাহর ঘর, ওই ঘরটার দিকেও যেন আমরা নজর দেই। আল্লাহর ঘরের যারা খাদেম আছে, যারা মেহমান, যারা ওটা রক্ষণাবেক্ষণ করে, তাদের দিকে লক্ষ্য করি। অধিকাংশ জায়গায় দেখা যায় ইমাম সাহেবের উপর যত খবরদারি, যত ধরনের খবরদারি সব ইমাম সাহেবের, যত দোষ সবই ইমাম সাহেবের, চায়ের দোকানে সমালোচনা, তারপরে ওই পাশের বাড়িতে সমালোচনা, ইমাম সাহেব এই করেছে, আজকে দ্রুত সালাত পড়াইছে, আজকে আজান একটু লেটে হয়েছে, আজকে সেই হয়েছে, কত যে দোষ। সুস চেনেন? সুস আর চালন, সুস আর চালন, ওই সুস চালনকে বলছে যেটাতে খই ভাজলে খইগুলো এভাবে নেড়ে বালুগুলো ফেলে দেওয়া হয়, আপনারা চেনেন না?
আসে নাকি আপনাদের এলাকায়? তো সুস চালুন কে বলছে, আরে চালুন তোমার পেছনে যে এতগুলো সুচ্ছিদ্র আমি বড় অবাক হই না। চালুন বলছে যে চালুন যার পেছনে হাজার হাজার ছিদ্র, শয় শয় ছিদ্র, এ সুসকে বলছে সুস তোমার পেছনে যে এই রকম ছিদ্র আমি হাসতে থাকি, তোমাকে আবার উল্টায় ধরে মানুষ তোমার এই ছিদ্র ব্যবহার করে বিভিন্ন উপকার পায়। তখন সুস হাসে আর বলে, আরে আমার তো একটা ছিদ্র, তোমার যে হাজার ছিদ্র। অধিকাংশ মানুষ আমরা মানুষের ভুল ধরার কাজে ব্যস্ত, ইমাম সাহেবের পেছনে এক শ্রেণীর মানুষ লেগেই থাকে, ওর কয়টা ভুল পাওয়া যায়, তার কয়টা সমস্যা রয়েছে। আরে ভাই আপনার যে কত সমস্যা রয়েছে, আপনার সমস্যা যদি আমি আঙ্গুল দিয়ে গুনি, আঙ্গুল কেন, আমি খাতা কলমে লিখতে গেলে কয়েকটা খাতা মনে নষ্ট হয়ে যাবে। না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। মসজিদের রক্ষণাবেক্ষণ করতে হবে, যার এলাকায় যে মসজিদ রয়েছে ওই মসজিদের রক্ষণাবেক্ষণ করতে হবে, যার এলাকায় যে মসজিদ ইমাম সাহেব রয়েছে সেই ইমাম সাহেবের সম্মান করতে হবে। ইমাম সাহেবের ভুল হতে পারে, হ্যাঁ ভুল যদি হয় তাহলে সেই অনুযায়ী তাকে তার সম্মান করে তার সেই সম্মান রেখে তাকে সংশোধন করতে হবে। এমনটি নয় ভরা মানুষের সামনে অপমান করব। হ্যাঁ যদি এমন হয়, এমন কোন কথা বলেছে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে, যদি 100 মানুষের সামনে বলে 100 মানুষের সামনেই ইমাম সাহেবকে আদবের সাথে বলতে হবে, আপনি যে কথাটা বললেন এই কথাটা কোরআন হাদিস সমর্থিত না, এই কথাটা আমরা যতটুকু জানি এই ব্যাপার, তাহলে আপনি আমাদেরকে একটু ফয়সালা দিন। আমি আপনি যেন মানুষের পেছনে না লাগি, মানুষের পেছনে লেগে আপনার আমার শয়তান আপনাকে আমাকে পদভ্রষ্ট করবে, ডিরেক্ট আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে না। ও আপনার আমার সামনে অনেকগুলো পথ খুলে দিবে, প্রথমত আপনার আমার সাথে হিংসা বিদ্বেষ ত্রুটি তৈরি করে আপনাকে আমার থেকে বিচ্ছিন্ন করবে, সবশেষ ও পারস্পরিক আলিঙ্গন করবে, কোলাকুলি করবে, না ভালো কাজ করেছো, আজকে তুমি দুই ভাইয়ের মাঝে বিরাট বাদ বিবাদ বাঁধিয়ে দিয়েছো, আসো তোমাকে তোমার সাথে এমব্রেসিং করি, তোমার সাথে কোলাকুলি করি, তুমি এক উত্তম কাজ করেছো, শয়তান আর এক শয়তানকে জড়িয়ে ধরে। আমাদের কর্মকাণ্ড দেখে আমরা যেন এরকম কাজ না করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম আমাদের দায়িত্ব সম্পর্কে, একজন পিতা হিসেবে আমার অনেকগুলো দায়িত্ব রয়েছে, একজন মা হিসেবে আমার অনেকগুলো দায়িত্ব রয়েছে, একজন যুবক হিসাবে আমার অনেকগুলো দায়িত্ব রয়েছে, একজন সমাজপতি হিসাবে আমার অনেকগুলো দায়িত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেশের যিনি সরকার প্রধান তিনি হচ্ছেন দেশের নেতা, ও মাসউলুন আন রায়াতি, তার এই নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আজকে এই বাংলাদেশ আমাদের দেশ, এই দেশে বিভিন্ন খারাপি লাইসেন্স দেওয়া হয়, মদের লাইসেন্স দেওয়া হয়, আশ্চর্য লাগে মদের বিভিন্ন বারের লাইসেন্স দেওয়া হয়, সরকার বাহাদুরকে, সরকার সম্মানিত সরকার মহোদয় বা যারা ঊর্ধ্বতন আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, যারা নেতৃস্থানীয় রয়েছেন, নিঃসন্দেহে আমরা বহুবার আমাদের তাবলিগ ইস্তেমা থেকে, যুব সংঘের ব্যানার থেকে, বহুবার আমাদের আন্দোলন থেকে বহুবার বলেছি, নিঃসন্দেহে এই যে মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলো, যেটা কোরআনে হারাম করা হয়েছে, এটা যারা হালাল করেছেন নিঃসন্দেহে আল্লাহর সাথে নাফরমানি করেছেন, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছেন, যারা সুদকে হালাল করেছেন, যারা বিভিন্ন ইসলামের নাম দিয়ে সুদকে হারাম হারাম জিনিসকে হালাল করেছেন, তারাও আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করেছেন। ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা বাকারার আয়াত শুনে নেন, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের পক্ষ থেকে বিদ্রোহ ঘোষণা। সাবধান হতে হবে আমাদের প্রত্যেকটা সেক্টর, আমি আমার যেখানে আমি দায়িত্বশীল আমার সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আর-রাজুলু রাইন ফি আহলি বাইতি, একজন ব্যক্তি তার বাড়ির দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রায়াতি, এবং তার সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। আপনি যে আপনার সন্তানকে ওই কিন্ডার গার্ডেনে পাঠিয়েছেন, হ্যাঁ আপনি, আমরা তো বারবার বলেছি আপনি আপনার সন্তানকে আধুনিক শিক্ষা দেন, কিন্তু আধুনিক শিক্ষা যেন কাল হয়ে না দাঁড়ায়। আপনার পরিবারের জন্য জাহান্নাম, আপনার সন্তানের জন্য জাহান্নাম, আপনার উপার্জন এই হালাল উপার্জন যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আরে পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় তোমাদের সন্তান, নিশ্চয় তোমাদের সম্পদ, এটা কিন্তু তোমাদের ফিতনার বস্তু, পরীক্ষার বস্তু। সুতরাং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই সন্তানকে কিভাবে লালন পালন করছো। আজকে সন্তান বিপদগামী হচ্ছে, অধিকাংশ বাপ মায়ের আফসোস, আহা আমার সন্তানটা,
আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান কথা শুনে না, আরে কথা শুনবে কি করে? আপনি যে অঙ্কুরেই তার ভুল ব্যবস্থা করেছেন, সে আপনার কথা শুনবে কি করে? চটকদার বিজ্ঞাপন এইভাবে যখন বিভিন্নভাবে কথা এসেছে, আপনি আপনার সন্তানের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করেছেন, কোন প্রতিষ্ঠান? আপনি সন্তানকে এমন একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাবেন তো, কমপক্ষে প্রাইমারি লেভেলটা পাশ করান, মাধ্যমিক লেভেলটা পাশ করান। এই পাশ করানোর মাধ্যমে সে তো একটা পর্যায়ে যাবে, সে সলাত শিখবে, সে দোয়াগুলো শিখবে, সে সলাত শিখবে, সে দোয়াগুলো শিখবে, সে সলাত শিখবে, সে রাসুলের আদর্শ জীবন যাপন করবে। আপনি আমি সন্তানকে সুশিক্ষা দিতে না পারার কারণে সন্তান আজ আমার কথা শুনে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতের মধ্যে তিনি যে ঘোষণা দিলেন, আপনার সন্তান আমার সন্তান কোন আদর্শ গ্রহণ করেছে, আপনি কার আদর্শ গ্রহণ করেছেন, আপনি কার আদর্শ গ্রহণ করেছেন? অথচ আল্লাহ তো ডাক দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لقد كان لكم في رسول الله أسوة حسنة আরে তোমাদের জন্য, তোমাদের জীবনে যারা لمن كان يرجو الله واليوم الآخر যে আল্লাহকে চাই, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহকে দেখতে চায় এবং আখিরাতকে বিশ্বাস করে, তার জন্যে, তার জন্য উচিত হচ্ছে রাসুলের আদর্শ গ্রহণ করা। রাসুলের আদর্শ গ্রহণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদর্শের উপরে ছিলেন? তিনি তো ওই আদর্শের উপরে ছিলেন যে আদর্শ ছিল কোরআন, যে আদর্শ ছিল হাদিস। আপনি আপনার সন্তানকে লালন পালন করতে যে ব্যর্থ হয়েছেন, এজন্যই তো আপনার সন্তান কথা শোনে না। সন্তান কেন কথা শুনবে না? সন্তানকে উপযুক্ত উস্তাদ দিন, উপযুক্ত শিক্ষা দিন। আপনি এমন শিক্ষা দিয়েছেন, আপনি এমন শিক্ষা দিয়েছেন, সকালবেলা যখন শুরু হয়েছে তখন ও পড়ছে, আমরাও তো ছোটবেলায় পড়েছি, ছোটবেলায় পড়েছি আম পাতা জোড়া জোড়া, মারব চাবুক চড়ব ঘোড়া, তারপরে ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, আরও তারপরে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়া ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, এরকম প্রাণী পৃথিবীর মাঝে আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পেরেছে যারা মাঠে ডিম পাড়ে এবং তাদের খাড়া দুটো শিং আছে? আপনি তো আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। আমরা বলছি না ওই কিন্ডার গার্ডেনের শিক্ষা হারাম, প্রাইমারি স্কুলের শিক্ষা হারাম, হাই স্কুলের শিক্ষা হারাম, কিন্তু আমরা বলছি সহশিক্ষা হারাম। আমরা বলেছি সহশিক্ষা হারাম। আমরা বলেছি যেই শিক্ষায় শুধু দুনিয়া, অধিকাংশ যুবকের শিক্ষা, সে বড় হবে, সে নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে, সে বড় হবে, নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে, সুন্দরী দেখে বিয়ে করবে, শ্বশুরে কিছু টাকা থাকবে, ওই শ্বশুর পালচার দেবে, ওই জন্যে সে লালায়িত। সে চাকরি করবে, তার বাপের ধারণা হচ্ছে সন্তানকে অমুকের ছেলে অমুক জায়গায় চাকরি করে, এত বড় চাকরি করে, টাকা ইনকাম করছে দুই হাত দিয়ে, তাহলে আমি তো আমার ছেলেকে দিয়ে চার হাত দিয়ে ইনকাম করাবো। আপনার উদ্দেশ্য টাকা ইনকাম করা। হে যুবক ভাই, শিক্ষার উদ্দেশ্য যদি এমন হয় যে টাকা ইনকাম করা, নিঃসন্দেহে ওই শিক্ষা দ্বারা বাংলার কোনো কল্যাণ আসবে না। এজন্যই তো ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ও বিবিএ করেছে, এমবিএ করেছে, আরও পিএইচডি করেছে, তারপরও ওই আদব ছাড়া লোকটা দাঁড়িয়ে পেশাব করে। আদব ছাড়া লোক, আমরা বেআদব বলছি না, আমরা আদব ছাড়া, খাপ ছাড়া বলছি। কেন বলছি? তাকে দেখলে যে আমার কষ্ট হয়। হে যুবক ভাই, আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই টকবকে রক্ত দিয়েছেন এবং আপনার আমার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, পবিত্র আমানত, আমি আপনি কোন পথে ব্যয় করছি, আমি আপনি কোন পথে ব্যয় করছি? আমার আমানত, আল্লাহর দেওয়া আমানত। পৃথিবীর কত মানুষের হসপিটালে রক্ত দেওয়া লাগে, রক্ত নাই, কয়েক ব্যাগ রক্ত দিতে হয়। আমার যে আল্লাহ রক্ত দিয়েছেন, এই রক্ত তো যখন তখন রক্ত শূন্য হয়ে যেতে পারে, রক্তের এমন কিছু কারবার আছে, এমন অ্যাক্সিডেন্ট হতে পারে শরীরে সব রক্ত ঝরে যাবে, কিন্তু এই যে আমার প্রত্যেকটা ফোঁটা, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা প্রশ্বাস, প্রত্যেকটা সময় ক্ষণ, এটা আল্লাহর দেওয়া একটি আমানত।
এই আমানতের হিসাব আল্লাহ নেবেন আপনাকে আমাকে হিসাব দিতে হবে আমরা আলোচনা করছিলাম আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমরা আমার আপনার যে দায়িত্ব এই দায়িত্ব বলতে কয়েক 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 সবগুলো আমাদের দায়িত্ব সাংসারিক জীবনে আমার কিছু দায়িত্ব রয়েছে পারিবারিক জীবনে আমার কিছু দায়িত্ব রয়েছে ছাত্র জীবনে আমার কিছু দায়িত্ব রয়েছে শিক্ষকতার জীবনে আমার কিছু দায়িত্ব রয়েছে স্বামীর সংসারে আমার কিছু দায়িত্ব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াল বারাতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা আরে বাড়ির নারী হচ্ছে তার স্বামীর বাড়ির কর্ত্রী বা দায়িত্বশীলা মহিলা وهي مسؤوله عن رعايتها এবং আল্লাহর কাছে তার স্বামীর সংসার সম্পর্কে স্বামীর সন্তান সম্পর্কে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে স্বামীর অগোচরে সন্তান নষ্ট হয় স্বামী বাড়িতে সব সময় থাকে না স্বামী সব সময় বাড়িতে থাকে না কিন্তু স্বামীর অগোচরে স্ত্রী সংসার নষ্ট করে তার সন্তানকে পরিপূর্ণভাবে লালন পালন করে না শুধু ধান্দায় তার স্টারার জলসা দেখা শুধু ধান্দায় তার নিজের সাজগোজ নিজের কিভাবে আখের গোছানো যায় এই ধান্দায় অনেকেই ব্যতিব্যস্ত তার ধান্দাতে এমন শুধুমাত্র স্বামীকে নিয়ে সে সন্তুষ্ট কিসের শ্বশুর আর কিসের শাশুড়ি আর কিসের আত্মীয় স্বজন আমি আমারটা নিয়েই ব্যতিব্যস্ত আমি অন্যকে দেখার আমার সুযোগ নেই আর আপনিও তো একসময় বার্ধক্যে উপনীত হবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখে হে মা ও বোন আপনাকেও তো ওই পর্যায়ে যেতে হবে কিন্তু আপনি কেন আপনার শাশুড়িকে খেতে দেন না আপনার শাশুড়িকে দেখেন না সে নাপাক অবস্থায় পড়ে রয়েছে কিন্তু আপনি সেটা সেবা শুশ্রূষা করেন না এটা অনেক খবর আসে আপনার ওটা দায়িত্ব আপনার স্বামীর সংসারে দায়িত্ব আপনার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা আপনার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আপনার মেয়েকে আদর্শবান মেয়ে হিসেবে গড়ে তোলা অথচ আপনার মেয়ে আমার বোন আপনাকে দেখলে তো আমাদের লজ্জা হয় যখন বাজারে চলি তখন লজ্জায় মাথা কেটে পড়ে একে মুসলমানের বাচ্চা নাকি খ্রিস্টানের বাচ্চা না ইহুদির বাচ্চা ইহুদি খ্রিস্টান যারা ধর্ম পালন করে তাদের শালীনতা রয়েছে তাদের সম্ভ্রম রয়েছে তাদের একটা লজ্জার পোশাক রয়েছে কিন্তু মুসলমানের লজ্জার পোশাক থাকবে না এটা হতে পারে না মুসলমানের বাচ্চার লজ্জার পোশাক থাকবে না মুসলমানের বাচ্চা মুসলমানের মেয়ে পথ দিয়ে চলবে অথচ ওর না ব্যবহার করবে না ওর মতো বেহায়া ওর মতো বেলজ্জা ওর মতো বেহায়া ওর বাপ চোদ্দ গোষ্ঠী নিঃসন্দেহে হায়ার অভাব রয়েছে তাদের পরকালের কোনো উদ্দেশ্য নেই তারা শুধু ভেবেছে আমরা এলিট পার্সন আমাদের পরিবারটা হচ্ছে একেবারে একটা অ্যাকচুয়ালি একেবারে এডুকেটেড ফ্যামিলি আমরা এরকম ভাবসাব মনে হচ্ছে ওয়েস্টার্ন কালচার মরো আগে মালাকুল মৌত আসলে বুঝবে তোমার কয়ের কত ধানের কত চাউল ধান কয়টা রোপণ করেছিলে কয়টা ভালো কাজ করেছিলে কয়টা খারাপ কাজ করেছো আজকে আসো সব হিসাব নিকাশ নেওয়া হবে আপনি আমি সময় আসার পূর্বে আমি হেফাজতের মধ্যে থাকি সম্মানিত মা ও বোন আপনি আপনার স্বামীর সংসারে রয়েছেন আরে আপনার তো জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ পদ্ধতি রয়েছে আপনার জান্নাতে যাওয়ার জন্য পদ্ধতি পথ আমল খুব কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন ইদা সাল্লাতিল মারাতু খামসাহা আরে যখন নারীরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ও সামাত শাহরাহা রমজান মাসের সিয়াম পালন করবে ও আতাআত বালাহা তার স্বামীর আনুগত্য করবে আরে কিসের স্বামীর আনুগত্য আরে স্বামীর আনুগত্য তুমিও 10,000 ইনকাম করো আমিও 10,000 ইনকাম করি আজকে আপনাদের এখানে আসার সময় পেছনে বুঝতে পারলাম যে সম্মানিত বোন প্রাইমারি স্কুলের মাস্টারেরা কিছু বসেছে দুনিয়ার গল্প আমার স্বামী এই করেছে আমার স্বামী ওই পদ্মা আবাসিকে পাঁচ কাটা মাটি করেছে আমরা আপাতত এই থাকি সেই থাকি ওর দুনিয়ার ব্যস্ততা আর দুনিয়ার গল্প আর দুনিয়ার গিবত এক জায়গা যখন পাঁচজন হয়েছে গিবতের ছড়াছড়ি আরে আপনি ওই সুযোগে বলেন আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন হে মা ও বোন আপনি আপনার স্বামীর খেদমত করবেন আপনি আপনার স্বামীর সম্মান করবেন এটা আপনার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইদা সাল্লাতিল মারাতু খামসাহা যখন নারীরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ফরজ সালাত ওয়া সামাত শাহরাহা রমজান মাসের সিয়াম পালন করবে ওয়া আতাআত বালাহা তার স্বামীর আনুগত্য করবে ওয়া হাসানাত ফারজাহা এবং তার লজ্জাস্থান বা তার সম্ভ্রম তার ইজ্জতের হেফাজত করবে স্বামীর জন্য দিবে আর সর্ব অবস্থায় সে হেফাজত করবে অনেকেই আসে দেখবেন স্বামীর সাথে কথা বলতে খুব ভালো লাগে না কিন্তু পাশের বাড়ির
সাথে কথা বলতে খুব ভালো লাগে, বেহায়া, নিঃসন্দেহে বেহায়া। আর স্বামীকে বলবো আপনি কেন কন্ট্রোল করতে পারেন না, আপনি যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি কেমন স্বামী হলেন? গোড়াতেই ভুল হয়েছে, আপনি যাকে নির্বাচন করেছেন, আপনি যাকে নির্বাচন করেছেন গোড়াতেই ভুল হয়েছে। নির্বাচনটা আপনার সুন্দরী কেন হলো? দিনটা প্রাধান্য দেওয়ার কথা ছিল, ওটা যে আপনার দায়িত্ব ছিল। আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, আপনার সংসার কিভাবে ইসলামী পরিবার হবে, আপনার পরিবারটা কেন ইসলামী পরিবার হচ্ছে না, আপনি আমি যে গোড়াতেই ভুল করেছি, গোড়াতেই ভুল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, আরে নারীদেরকে চারটি গুণ দেখে, চারটি বৈশিষ্ট্য দেখে নারীদেরকে বিবাহ করা হয়, লেমালিহা, তার সম্পদ দেখে, বলে হাসাবিহা, তার গোষ্ঠী দেখে, তার জাত দেখে, বলে জামালিহা, তার সৌন্দর্য দেখে মানুষেরা বিবাহ করে, বলে দিনিহা, দিন দেখেও মানুষেরা বিবাহ করে। নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে, মানুষেরা দেখে এই চারটি গুণ সচরাচর দেখে দেখে বিবাহ করে। তুনকাউল মারাতুল, নারীদেরকে বিবাহ করে তার মানে পুরুষেরা বিবাহ করে। তুনকাউল মারাতুল আরবাইন, লিমালিহা, লিজামালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি দিনিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেখানে যাই এই কথাগুলো বলি, এই আমলগুলো কেন করেন না, এগুলো যে টাটকা সওয়াব, এটা তাজা সওয়াব, তাজা সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহা বিহা আশার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহম করবেন। আল্লাহর রহম চাই না, ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে, ওই যে বাজারে কত মানুষ দেখে আসলাম এখানে খাওয়ার, এখানে আরে আচ্ছা খান খেয়ে তো এখানে আসেন, হকটা আদায় করেন, ওই খাওয়া সম্পর্কেও জিজ্ঞাসিত হতে হবে। আপনি খেয়ে শুধু চলে যাচ্ছেন, খাওয়ার লোভে এখানে এসেছেন, ওই খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? ইয়াউমা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, মানুষের যে নাঈম, ভোগের বস্তু, কি আমি খেলাম, কত কিছু আহার করলাম, পানাহার করলাম, কত কিছু ভোগ করলাম, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং যারা বাজারে আছেন, আবগদুল বিলাদিল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ওই বাজারে যারা আছেন আপনাদেরকে আহ্বান করবো, আপনারা সামনে এসে বসে যান। অনেক ভাই এসেছেন এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের এই আমলটুকু কবুল করে নিন, আমাদের এই শীতের রাতের চেষ্টা প্রচেষ্টাটা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদেরকে চারটি গুণ দেখে বিবাহ করে মানুষ, বিবাহ করা হয়, তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশ, তার দিন, এগুলো এগুলো এগুলো। তিনি বললেন, ফাজফার বিজাতির দিন, আরে তোমরা দিনকে প্রাধান্য দিবে, এটা যে আমার দায়িত্ব ছিল একজন যুবক হিসাবে, ওই দিনদার নারীকে বিবাহ করা আমার দায়িত্ব ছিল, নতুবা ও আর এক কাজ করে বসবে, আমি আপনি বাড়িতে থাকবো না, আপনার অগোচরে আপনার সম্পদ নষ্ট করবে, আপনার আমানত নষ্ট করবে, আরও কত কিছু করবে। যাদের মধ্যে আল্লাহর ভয় নেই ও তো যে কোনো কাজ করতে পারে, কিন্তু যে ভাবে না আমি তো এখানে আছি, উপরে আছে আমার আল্লাহ, আমি যেখানেই থাকছি, আমি যার ক্ষতি করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা তো দেখছেন, সুতরাং আমি কার সাথে খেয়ানত করছি, আমি যার সাথে খেয়ানত করছি, এই খেয়ানত সম্পর্কে যে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেদিন আমার এই জিজ্ঞাসা সম্পর্কে আমি কি উত্তর দেব? আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আরে নারী তার বাড়ির দায়িত্বশীলা, স্বামীর বাড়ির দায়িত্বশীলা, বাড়ির দায়িত্বশীলা নারী। ওই যে হাদিসটি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, নারীরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের ফরজ সিয়াম পালন করবে, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীকে, স্বামী ব্যতীত সর্বাবস্থায় সে, সর্বাবস্থায় সে হেফাজত করবে, সার্বিকভাবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলেননি, মাইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি,
আদমান লাহুল জান্নাহ। আরে সাহাবারা শোনো, যদি তোমরা এই দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারো, মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এই দু চোয়ালের মধ্যবর্তী অঙ্গ এই জিহবা, এই কথার দ্বারা মানুষকে এত কষ্ট দেওয়া হয়। আমরা একটি কবিতা পড়েছি ওই কাফিয়া পড়তে, যে জারহাতি সিনানুল হালতিআম ওয়ালা ইলতামু মা জারহাল লিসান, আরে অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, মেডিসিন প্রয়োগ করলে, অ্যান্টিবায়োটিক খেলে আর অন্যান্য মাধ্যমে মানুষের ক্ষত আঘাত শুকিয়ে যায়, ওয়ালা ইলতামু মা জারহাল লিসান, কিন্তু জিহবা দ্বারা মানুষকে আঘাত করলে, কষ্ট দিলে ওটা কখনো শুকায় না। আসলেই বাস্তব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি বলছেন যে মাইয়াতমান লি মা বাইনা লাহাইহি, যে আমার জামিনদার হতে পারবে দু চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহবা, মানুষের বাক শক্তি, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং তার দু রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জা স্থান, পুরুষ এবং নারী যারা এই হেফাজত করতে পারবে, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাদের জান্নাতের জামিনদার হয়ে যাব, সুপারিশকারী হব, জান্নাতে তাদেরকে নিয়ে যাব। এটা কে পারে? হ্যাঁ, আমি যদি সেই যুবক হই তাহলে আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুপারিশকারী হবেন। আমি যদি ওই নারী হই, আমি যদি ওই যুবতী হই, ওই মা হই, ওই বোন হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জান্নাতের সুপারিশ করবেন, রাসূল করবেন সুপারিশ। এজন্যই তো যখন সুপারিশ করবেন কোন নবী সাহস পাবেন না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা মূসা, কত নবী, সবার কাছে নু, সবার কাছে মানুষেরা দলে দলে যাবে, কেউ তো পারবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন, মাথা তুলুন মুহাম্মদ, ইশফা, আপনি সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশটা কবুল করা হবে, হুকুম কওল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাহলে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার দুইটা শর্ত, জান্নাতে যাওয়ার জন্যে আমল তো করতে হবে, আমল ঠিকঠাক করতে হবে, সাথে সাথে আমলটা রাসূলের তরিকায় হতে হবে, এগুলো তো আমলের ক্ষেত্রে শর্ত। আবার প্রান্তিক চূড়ান্ত পর্যায়ে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে যত আমল আমি আপনি করি না কেন, আল্লাহর রহম যদি আমার আপনার উপরে না হয় জান্নাতে যেতে পারবো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের সুপারিশ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, এই কারণে তাই তো এত গুরুত্ব দিলেন যে তোমরা এই জবান শক্তির হেফাজত করবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, যৌন শক্তির হেফাজত করবে। আরে তোমরা এগুলোর হেফাজত করবে, এগুলোর হেফাজত যারা করবা, আজমান লাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জামিনদার হব, জান্নাতের সুপারিশকারী হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জান্নাতের সুপারিশকারী হয়, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনার কি দায়িত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যে নারী যারা এরকম অবস্থায় চলবে, যারা এই চারটি গুণের বৈশিষ্ট্যের অধিকারী হবে, যারা চারটি আমল করবে, ইয়াদখুলনাল জান্নাহ, ওই নারী জান্নাতে প্রবেশ করবে, মিন আইয়াবওয়াবিন শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমল অল্প, আপনার আমল অল্প কিন্তু ফজিলত অনেক বেশি। আপনি আমি এমন কিছু আমল করে যাই, আপনি আমি এমন কিছু আমল করে যাই যেটা আল্লাহর কাছে পেশ করতে পারবো, আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো, আল্লাহ এই আমলটা আমি করেছিলাম, আল্লাহ বাস্তব জীবনে এই আমলটা করেছিলাম, আল্লাহ ওই ওজের ময়দানে গিয়ে বসেছিলাম, কিছু কোরআন হাদিসের কথা শুনেছিলাম, ভালো মানুষের সাথে ছিলাম, ভালো মানুষেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করেছিলাম, ভালো বন্ধু নির্বাচন করেছিলাম, ভালো প্রতিবেশী নির্বাচন করেছিলাম, ভালো মানুষকে বান্ধবী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি এমন কাউকে বান্ধবী হিসাবে গ্রহণ করিনি যে শুধু মানুষের গীবত করে, যে তার স্বামীর গীবত করে, যে তার স্ত্রী, যে তার শ্বশুরের শাশুড়ির গীবত করে, আরও পাশের বাড়ির গীবত করে, ও তো এমন নারী, আপনি কেন ওর সাথে সময় বের করতে গেলেন? মা, সে তো শ্বশুরকে খেতে দেয় না, কমে যাবে, শাশুড়িকে দেখে না, তার কষ্ট হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ রিজিক বৃদ্ধি করতে চায়,
যদি কেউ রিজিক বৃদ্ধি করতে চায় যদি কেউ রিজিক বৃদ্ধি করতে চায় ফালিয়াসিল রহমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিকঠাক রাখে সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিকঠাক রাখে ওদিকে আরো হুঁশিয়ারি সংকেত দিলেন লা ইয়াদখুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে হচ্ছে কাতিউর রহম অর্থাৎ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আমল অনেক হতে পারে আমল অনেক হতে পারে আমল অনেক থাকতে পারে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না হ্যাঁ কখন যাবে আপনাকে শিরকে লিপ্ত করছে আপনাকে বিদআতে লিপ্ত করছে আমার পিতার একটি ঘটনা আছে আমার আব্বার নানা মারা যাওয়ার পরে নানা যখন মারা যাবে মারা গেছেন তখন সবাই মিলে আমার অন্য সম্পর্কের নানা যখন এই নানা মারা গেল সবাই টাকা পয়সা চাঁদা দিয়ে সবাই কি করলো একত্রিত করে এখন খানা দিবে চল্লিশা আব্বা বললেন আমার দ্বারা এটা সম্ভব না আমি এটা পারবো না এটা রাসূলের সুন্নাত না এটা বিদআত এই বিদআতে আমার টাকা যাবে না পরবর্তীতে সেই আত্মীয়তা ওইভাবে আর অবশ্য এখনো নাই আমাদের পক্ষ থেকে সারা শব্দ আছে তাদের পক্ষ থেকেও আছে বিভিন্ন তথ্যের আদান প্রদান হয় কিন্তু ওইভাবে আর মনের মিলন নাই এরকম ক্ষেত্রে আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন না হ্যাঁ তাদের সাথে আপনি রাগ দেখাবেন কেন আপনি বিদাতে লিপ্ত হলেন বিদাত করতে ভালো লাগে কেন ভালো লাগে অনেকে বলবেন বিদাত করলে সমস্যা কি বিদাত তো ভালো জিনিস বাপ মরে গেছে খানা দেব সমস্যা কি মানুষকে খাওয়ানো তো ভালো কাজ হুজুরের যুক্তি কি হুজুরের যুক্তি কি হুজুর কত যুক্তি যে আমাদেরকে দেয় আমাদেরকে কত বিপদে ফেলে শীতের রাতে মোজার উপর মাছেও হুজুর করতে দেয় না দুই ওয়াক্তের সালাত হুজুর এক জায়গায় করতে দেয় না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সফরে আছেন এমন তো অবস্থায় আপনার আসর কাজা হবে আপনি জোহর পড়ে নিন জোহরের সাথে আপনি আলাদা তাকবীর দিয়ে আপনি আসর পড়ে নিন আপনি ঢাকায় চলে যান খুলনায় চলে যান আপনি পরবর্তীতে মাগরিবে এসে আবার একত্রিত জমা করেন মাগরিবের সালাত পড়েন আবার ইশার সালাত পড়েন আপনি যদি মুসাফির হন তাহলে দুরাকাত পড়েন আপনি যদি মুকিম হন বাড়িতে থাকেন তাহলে সেক্ষেত্রেও জমা করা যায় কেমন জমা করা যায় এমন সমস্যা হয়েছে যে আপনি জোহরের সালাত পড়ছেন আসরের সালাত পড়ার সময় সুযোগ হয়তো বা পাবেন না এমন অবস্থায় সালাত জমা করা যায় জোহর পড়েন আবার তাকবীর দিয়ে আপনি আসর পড়েন হুজুর অবশ্য আমাকে বলে আপনাদেরকে বলে যে না ওটা করা যাবে না কারণ সালাত তো সময় মতো ওয়াক্ত না হলে ফরজ হয় না আরে কথা তো ঠিক কিন্তু উদ্দেশ্য যে ভিন্ন আমার সাথে তো হুজুর আপনার ঝগড়া হলো ওই তো গত সপ্তাহে ঢাকার ওই যে বিমান মানে মানে কমলাপুর রেলওয়ে স্টেশনে মোজার উপর মাসেও করতে আপনি দেন না আপনাদের কি হুজুর কি যে পড়েছেন আপনি জানি না আপনার দৃষ্টি শুধু দৃষ্টিতে শুধুমাত্র চামড়ার মোজাই মোজা আর কোনো মোজা নাই আপনাদের পায়ে আছে এগুলো কি বোরকা এগুলো বোরকা নাকি পাঞ্জাবি আপনারা বলবেন উত্তর দিবেন শীতের রাত প্রচণ্ড শীত এই যখন শীতের অবস্থা তখন আপনি অজু অবস্থায় পবিত্র অবস্থায় মোজা পরলেন আর এরপরে মাসাহ করলেন মাসাহ করবেন উপরে মাসাহ নিচে চলবে না মাসাহ উপরে হবে মাসাহ নিচে চলবে না এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন আরে দিন যদি মানুষের বুদ্ধি বিবেক দিয়ে চলতো রায় দিয়ে চলতো তাহলে মোজার উপরে মাসাহ হতো না নিচে ময়লা লাগে নিচে মাসাহ হতো আপনি অনেক যুক্তি দেন আপনি বলেন নারীরা সালাত আদায় করবে জড়ো সড়ো হয়ে কারণ তাদের পর্দার একটা ব্যাপার আছে পর্দা শুধু আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে পর্দা ছিল না মা ও বোন মা বোনদের মধ্যে অনেকে আছেন কুকুরের মতো সাজদা দেন আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলছেন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে সহিহ বুখারীর হাদিসের মধ্যে এভাবে যে বর্ণিত হয়েছে বিমবিসাতিল কলব আরে কলব তারা এমন ভাবে সালাত আদায় করে যেটা হচ্ছে কুকুরের হাত বিছানোর নেই এই ধরনের সালাত আদায় চলবে না পুরুষের সালাত নারীদের সালাত হ্যাঁ পার্থক্য আছে পুরুষেরা যেভাবে উচ্চ স্বরে কিরাত পড়বেন নারীরা নিম্ন স্বরে পড়বেন পুরুষের কণ্ঠের পর্দা নেই কিন্তু নারীর কণ্ঠের পর্দা রয়েছে এজন্যে পুরুষ যখন ইমাম সাহেব ভুল করে পুরুষ মুক্তাদি পেছন থেকে বলবে সুবহানাল্লাহ নাকি আপনারা আল্লাহু আকবার বলেন অনেক জায়গায় বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কাজ হয় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু বলতে থাকে না শেষে বলতে হবে সুবহানাল্লাহ তখন ইমাম সাহেব সতর্ক সাবধান হবেন আর নারী যখন হবেন তখন তিনি উল্টা হাতে তালি দিবেন যেটাকে হাদিসে বলা হয় তাসফিক এজন্যই বলছি
যে এই কথাগুলো কেন বলছি। আরে আপনি তো ফতোয়া দিচ্ছেন ভুল ফতোয়া, আমরা যখনই বলছি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনি বলবেন হুজুররা যেন সহিহ হাদিসের ডিব্বা নিয়ে বসে আছে, শুধু ওনাদের কাছে সহিহ হাদিস ছাড়া আর কিছু পাওয়া যায় না। আরে ভাই আপনি দুনিয়াতে সহি জিনিসটা খোঁজেন। আপনি যখন সরিষার তেল কিনবেন তখন বলবেন আপনি খাঁটি সরিষার তেলটা দেন তো, আরে যেটা খাঁটি সেটা আরবিতে সহি। আপনি বাংলা বোঝেন আরবি বললে আপনার গা জ্বলে, তার মানে আপনার ভেতরে সমস্যা আছে, সমস্যার কারণে তো এত গা জ্বলে না। আমরা যেন আমাদের আমলটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়, আমি আমার যে আমল জান্নাতে নিয়ে যাবে, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করছি, যে আমল রাসুলের তরিকায়, না হলে আমল যে কবুল হবে না ভাই। এজন্য তো আমরা বলি আমল কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে, তার একটা শর্ত হচ্ছে আকীদায়ে সহিহা, আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে, সলাত রাসুলের পদ্ধতিতে হতে হবে, তরিকায়ে সহিহা পদ্ধতিটা ঠিক ঠিক থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে ইখলাসুল আমল, অর্থাৎ যে আমলটা করব আমি সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যেন মানুষকে দেখানোর জন্য না হয়, মানুষকে দেখানোর জন্যও না, মানুষকে শোনানোর জন্য না, এ পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য আমি আল্লাহর ইবাদত করি না, আমি সলাত আদায় করি না, সিয়াম রাখি না, হজ করি না। আমি হাজি সাহেব যদি এমন হয়ে থাকি যে আমাকে মানুষ হাজি সাহেব বলবে, পেছন থেকে বলবে ও হাজি সাহেব, এই কথা শুনলে যদি আমার আত্মিক প্রশান্তি হয় না 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 হজ করে মনে হয় আমার সফলতা এসেছে, তাহলে আপনার আমার হজের মধ্যে মনে হয় ত্রুটি রয়ে গেল, কারণ ওটা হাজি সাহেব নাম শোনার জন্যে, ডাক শোনার জন্যে ওই হজ করি নাই, আমি তো ইবাদত করছি আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি তো ইবাদত করছি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। শীতের রাতে আমি বলছিলাম মোজার উপরে মাছা, অনেকে বলবেন শুধুমাত্র চামড়ার উপরে মাছা চলবে, চামড়ার মোজা বাংলাদেশের কয়জন মানুষ পরে, অথচ আপনি ফতোয়া দিয়ে ধোকায় ফেলেছেন। আপনি বলছেন যে চামড়ার মোজার উপরে মাছা চলবে, আর ওই যেটা উলের তৈরি যেটা কাপড় দিয়ে তৈরি ওটার উপরে মাছা চলবে না, ওটাও মোজা, আবার চামড়া দিয়ে তৈরি ওটাও মোজা, উল দিয়ে তৈরি ওটাও মোজা, পশম দিয়ে তৈরি ওটাও মোজা, সব মোজার উপরে যিনি মুসাফির হবেন তিনি তিন দিন তিন রাত ওটার উপরে পবিত্র অবস্থা যদি তিনি পরিধান করে থাকেন তাহলে তিনি মাসা করবেন, অজু করবেন, এভাবে মাথা কান মাসেও করবেন, মাসের পরে ডান হাত এভাবে ডান পায়ের উপরে বাম পায়ের উপরে হাত বুলাবেন, ব্যাস নতুন করে পানি নিয়ে আবার ভেজাতে হবে, বিষয়টা এমন না। শরীয়ত সহজ কিন্তু আলেম ওলামা কিছু নামধারী মানুষ আমাদেরকে কঠিন করে শিখিয়েছে, এজন্য শরীয়ত কঠিন হয়ে গেছে। যে কথা বলছিলাম ঘটনা এ কয়েক জায়গায় বলেছি প্রসঙ্গক্রমে, একটু আগেও আমরা বলেছি এখনও বলছি, এজন্যে আপনি মোজা পরিধান করেছেন, আপনি হয়তোবা ভাববেন যে না মোজা খুলে তারপরে আবার নতুন করে ওযু করে তারপরে মোজা পরিধান করব। আপনি যখন মোজা পরবেন তখন আপনি ওযু অবস্থায় পবিত্র অবস্থায় মোজাটা পরিধান করুন, পরিধান করার পরে আপনি সেটার উপরে যদি মুকিম হয়ে থাকেন, আপনি মুসাফির না সফরে নেই, তাহলে আপনি জোহর আসর মাগরিব এশা আপনি এর উপরে দেন মাসেও করেন, তারপরে আবার ফজরে যদি আপনি চান আবার নতুন করে ওযু করে আবার জোহর আসর মাগরিব এশা আপনি বহুদূর নিয়ে যেতে পারেন, এভাবে আপনি নিয়ে যান, এই পদ্ধতি অবলম্বন করে, এটা রাসুলের পদ্ধতি। আরে শরীয়ত আমাদেরকে সহজ করেছে কিন্তু আমাদের কিছু মানুষের কারণে কিছু ভাইয়ের কারণে শরীয়তটা আমাদের কাছে কঠিন হয়ে গেছে।